আমি এখানে বসে আছি একা একা, কারণ আজকে উইকেন্ড, ছুটির দিন, কিছু করার নাই। আর আমার ভিউ দেখাই, এই হচ্ছে কি আমার ভিউ দেখেন, ওই যে একটা পুলিশের গাড়ি, তারপরে প্রচুর মানুষ। উইকেন্ডে হয় কি, মানে সপ্তাহের শেষের মানে ছুটির দিনে অনেক মানুষ ঘোরাঘুরি করে। আমি চিন্তা করলাম যে আমি এখানে বসে থাকবো, বসে বসে এখানে ক্যামেরাটা রেখে দিব, আর এই যে মানুষজন হাঁটাচলা করছে, ঘোরাঘুরি করছে, এটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, জানি না আপনাদের মজা লাগবে কি না, কিন্তু আমার কিন্তু অন্য দেশের রাস্তাঘাট, মানুষজন, দোকানপাট এগুলো দেখতে খুব ভালো লাগে। তো আপনাদের যদি ওটা দেখে যদি মজা লাগলেও লাগতে পারে, তো চিন্তা করে ক্যামেরাটা এখানে রেখে দিই, আর দেখি আপনাদের দেখে মজা লাগে কি না, এখানে কী হচ্ছে। এটাকে বলে, এটার একটা নাম আছে, হ্যাঁ, এটাকে বলে পিপল ওয়াচিং। হ্যাঁ, মাঝে মাঝে অনেক মানুষ জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার কী করতে ভালো লাগে বা এই সেই। মাঝে মাঝে ফর এক্সাম্পল আমি আর মারিয়া হয়তো কোথাও খেতে বসলাম, অনেকক্ষণ ধরে খেলাম, হ্যাঁ, ওই জায়গায় বসে বসে খাচ্ছি আর মানুষজন দেখছি, তারা হেঁটে যাচ্ছে। আবার আমি জানি না আপনারা কেউ এটা করেন কি না, হয়তো দেখা গেল কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে, ওদের ব্যাপারে আমরা আবার বলছি যে আচ্ছা দেখো ওদের মনে হয় মাত্র দেখা হলো, বা ওরা মনে হয় এখন মুভি দেখতে যাচ্ছে বা এই সেই এই জাতীয়। হ্যাঁ, তো এটা লন্ডন হচ্ছে গিয়ে যেহেতু এত একটা কসমোপলিটন একটা মানে শহর, এটা করতে এখানে খুব মজা লাগে। এই যে আমি এখানে, আমি কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারব, ঘন্টার পর ঘন্টা বসে বসে মানুষকে যেতে দেখতে, মানে এখানে এদিক ওদিক যাচ্ছে, এটা দেখতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খুব মজা লাগে, এটা আমাদের খুব প্রিয় একটা অ্যাক্টিভিটি, আমি তারপরে মারিয়া আমরা এটা করি। আর এই মুহূর্তে আমি বসে আছি এখানে এই জন্য, কারণ একটু পরে হচ্ছে গিয়ে আম্মু আর তানাবাবু আসবে। তো আম্মু আর তানাবাবু আসলে আমি আম্মু আর তানাবাবুর সাথে হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করবো, আজকে কোথাও হয়তো খেতে যাব। তো ওইটা ব্লগ করবো কিনা আমি জানি না। তো হ্যাঁ, চিন্তা করলাম যে আমি মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ আবার আমার দিকে তাকায় কিন্তু, হ্যাঁ, মানুষ চিন্তা করছে যে কি একই পাগল নাকি। হ্যাঁ, ও হয়তো জানে যে আমি ভিডিও বানাচ্ছি, অনেকেরই তো শখ থাকে ভিডিও বানানো, তাই না? এই আর নিজেকেও আমি দাঁড়ান, ক্যামেরাটা একটু মাঝে মাঝে একটু একটু পরপর আমি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করবো। এটা হচ্ছে কি লন্ডনের বাস, লন্ডনের সব বাস কিন্তু লাল রঙের হয়, আপনারা হয়তো জানেন। আচ্ছা, এখন আমি নিজেকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে গিয়ে আমি এখানে বসে আছি, এটা মনে হয় আমার পিছনে মনে হয় রেস্টুরেন্ট। তো আমি জাস্ট এখানে বসে আছি, আমার সাথে অনেকেই এরকম বসে আছে, দেখেন এই এখানে বসে আছে, তারপরে যে আমার সামনেও কিন্তু বসে আছে। হ্যাঁ, এই চিন্তা করলাম এটা একটা মজার ব্লগ হবে, মজা লাগছে আপনাদের? যদি মজা লাগে তাহলে আমাকে বলবেন, কারণ তাহলে এরকম ব্লগ আমি আরও বানাবো। আচ্ছা আচ্ছা, এবার ক্যামেরা অ্যাঙ্গেল একটু চেঞ্জ করি, এদিকে দেই। এই যে আমি প্রমাণ স্বরূপ আমি এখানে আছি, এখানে বসে বসে মানুষের আসা যাওয়া দেখছি, পিপল ওয়াচিং। হ্যাঁ, এক ভদ্রলোক সাইকেল নিয়ে যাচ্ছে, আমার না সাইকেল চালাতে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ, যদিও লাস্ট আমি সাইকেল কবে চালিয়েছি এই শহরে আমার মনে নাই, কিন্তু সাইকেল চালাতে আমার খুবই মজা লাগে। আমার অবশ্যই সাইকেল নাই, একটা কিনা উচিত। সমস্যা হচ্ছে কি, সাইকেল চালানোর সময় খুঁজে পাওয়া যায় না। ওই যে লেখা না ওই জায়গায় লেখা, এই যে ন্যাটওয়েস্ট, এটা হচ্ছে কি আমাদের খুব পরিচিত একটা মানে খুব ফেমাস একটা ব্যাংক। হ্যাঁ, এটা একটা বিখ্যাত একটা ব্যাংক। আর এই যে লাল বাস যাচ্ছে, দেখেন ওই বাসটা লন্ডন ব্রিজে যাচ্ছে, বাসের সামনে লেখা লন্ডন ব্রিজ। তো বাসের সামনে যেই নামটা লেখা থাকে ওইটা হচ্ছে গিয়ে বাসের শেষ স্টপ। হ্যাঁ, তো যেহেতু ওই বাসের সামনে লন্ডন ব্রিজ লেখা, তার মানে হচ্ছে ওই বাসের শেষ স্টপটা হচ্ছে কি লন্ডন ব্রিজ। তার আগেও অনেকগুলি স্টপ আছে,
কিন্তু আপনি যদি কোন দিকে যেতে যাচ্ছেন আপনি তাহলে ওইটা দেখে বুঝবেন যাচ্ছে এই বাসটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা আবার আমি ক্যামেরাটা সুন্দর করে এভাবে রেখে দেই, কোন দিকে অ্যাঙ্গেল করব, এইদিকে করব। আচ্ছা এইদিকে অ্যাঙ্গেল করে রেখে দিলাম। আচ্ছা এইদিকে অ্যাঙ্গেল করে রাখি। এটা তো একটা ইন্টারসেকশন, ওখানে মানুষ, এখানে আমি ইয়ে করি, তাহলে আপনারা মজা পাবেন একটু। এই যে মানুষ রাস্তা ক্রস করছে, ওইটাও ওইটাও হয়তো দেখতে পারবেন, ওইটাও হয়তো মজা লাগবে। আপনাদের কি মজা লাগছে? আমি কিন্তু জাস্ট সময় কাটাচ্ছি, কারণ আমি ওয়েট করছি তানাবাবু আর আম্মুর জন্য, ওরা এখনও আসে নাই। তানাবাবু আর আম্মু আসলে তারপরে আমি রওনা দিয়ে দিব, রওনা দিয়ে তারপরে ওদের সাথে আড্ডা দিব, এই হচ্ছে কি আমার প্ল্যান। ও এখানে প্রচুর কুকুর, ওই যে দেখেন ওই যে এই যে কুকুর এখানে, কিন্তু এখানকার মানুষজন ওদের মানে পেটস খুবই ভালো লাগে। বেশিরভাগ বাড়িতেই আপনারা দেখবেন হয়তো একটা বিড়াল অথবা একটা কুকুর এরকম আছে। আর কি বলবো, হ্যাঁ আচ্ছা আমার রানিং কমেন্টে না দিলেও হবে তাই না? আপনারা তো নিজেই দেখছেন এই ন্যাশনাল এক্সপ্রেস, এই বাসটা, এটা কিন্তু এই যে এটা যাচ্ছে এয়ারপোর্টে, হ্যাঁ এটা ন্যাশনাল এক্সপ্রেস এই কোম্পানির বিভিন্ন, এই বাসটা বিভিন্ন জায়গায় যায়, এয়ারপোর্টে যায়, দূরের দূরের শহরগুলিতে যায়, হ্যাঁ আর কি বলবো, আমার আর বলার কিছু ছিল না। ও আর আরেকটা ব্যাপার যেটা আমি সবসময় বলার চেষ্টা করি, যে আপনারা যে কমেন্টগুলি লেখেন আমি আমার খুবই খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে আপনারা যে কমেন্টগুলি লেখেন, এবং আমি হয়তো ওই কমেন্টগুলির উত্তর দেওয়ার সময় পাই না, কিন্তু মানে আমি আমি খুবই খুবই গ্রেটফুল, হ্যাঁ আমি খুবই বাধিত, এবং আমি পারলে আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিতাম, কিন্তু মানে সময় হয়ে ওঠে না, হ্যাঁ ফুল টাইম জব, তার উপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম কমিটমেন্ট, তারপরও কিন্তু আমি সময় করে আপনাদের কমেন্টগুলি দেখি এবং আমার খুবই ভালো লাগে। ওই যে হলুদ কাপড় পরা লোকগুলি, ওরা পুলিশ দূরে, ওই যে দূরে দূরে ওই যে ওরা কিন্তু ওরা হচ্ছে গিয়ে পুলিশের কর্মচারী। এই আশেপাশে পুলিশ অনেক আছে, কারণ এটা হচ্ছে কি আমরা পুলিশ স্টেশনের একদম খুব কাছে, আমি যে জায়গাটা বসে আছি এর আশেপাশে অনেক মানে ওই ডান দিকে একটা পুলিশ স্টেশন আছে, এই জন্য। এই যে আপনি হর্ন শুনলেন না, এটা কিন্তু সাধারণত খুব মানে আমাদের বলতে গেলে ইউকেতে হর্ন শোনাই যায় না, হ্যাঁ আমাদের বাংলাদেশে যেরকম বা উপমহাদেশে যেরকম হর্ন দেওয়া মানে একটা নিয়ম হয়ে গিয়েছে, এখানে হর্ন একেবারে না বললেই নয়, মানে সবাই চেষ্টা করে হর্ন না দেওয়ার, মানে হর্ন যদি আপনি কাউকে দেন মানে এমন মনে ব্যাপারটা এমন যে আপনি মনে তাকে একটা থাপ্পড় দিলেন, হ্যাঁ তো এখানে আসলে হর্ন দেওয়া এই দেশে অভদ্রতাই বলা চলে, তো হর্ন কিন্তু সাধারণত মানুষ দেয় না। এই মজা লাগছে না? আমার কিন্তু মজা লাগছে, আমি এরকম মানে বসে বসে আমার খুব মজা লাগে মানুষজন মানুষজন দেখতে, এক এক রকমের মানুষজন। এই যে তেমন দেখেন ওরা মনে ঝগড়া করলো, হ্যাঁ দেখেন মেয়েটা হাত ধরবে না ওর, এই যে ঝগড়া করলো নাকি দুষ্টামি করছে জানি না, আপনাদের কি মনে হয়? এই হচ্ছে কি আমাদের লন্ডন শহর। তো এই স্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে আমাকে অবশ্যই বলবেন। হ্যাঁ ও তো কাশি দিল, ওই মেয়েটা তো কাশি দিল, এখন তো আমি ভয় পেয়ে গেলাম, এখন আমি কী করবো করোনার সময়, তাই না? কাশি দিলেও তো বিপদ রে ভাই। এনিওয়েজ ঠিক আছে, অনেকক্ষণ তো ভিডিও করলাম, আমি মনে হয় তাহলে এই ভিডিওটা আজকের মতো শেষ করে দিই, কি বলেন? নাকি আপনাদের মজা লাগছে? আমি এটা ইয়ে করে আপনাদেরকে দেখাই, এই এই আমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করি। বেশ তো প্রায় 8-10 মিনিট ধরে আমি এখানে বসে আছি, আমার মনে হয় আম্মু আর তানাবাবু খুব তাড়াতাড়ি চলে আসবে, তো আমি এখন ওই স্টেশনের দিকে যাই, আমি ওদেরকে একটা স্টেশনে আসতে বলেছি, ওখানে যাব, তারপরে ঘোরাঘুরি করব। ওইটা ভিডিও করবো কিনা জানি না, এটা জাস্ট এইটা হচ্ছে গিয়ে ওই পিপল ওয়াচিং ব্লগ যেটা আমি বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম যদি ভালো লেগে থাকে আমাকে বলবেন, আমি আরও বানাবো, ঠিক আছে? আচ্ছা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক ভালো, রাখেন।